Time for a love potion. Little sweet. My cut. So, 15 দিন ধরে কোনো ভিডিও নেই আজকে ডিটারমাইন যে ভিডিও করবই মোমো আমরা কারা ভালোবাসি না সবাই মোমো ভালোবাসে আর সেটা যদি প্যান ফ্রাইড হয় বা সসের টস করা থাকে তো ওটা তো লেভেলটা তো টপ লেভেলের হবে নিশ্চয়ই আর এগ রোল কে না ভালোবাসো এগ রোলের মধ্যে যদি একটু মেয়োনিজ আর একটু চিজ দেওয়া হয় তাহলে তো বুঝতেই পারছো টেস্টটা কোন লেভেলে যাবে তো আজকে এরকমই কটা কম্বো নিয়ে এই ভিডিওটা তো দেখতে থাকো আর তোমাদেরকে লোভ লাগাচ্ছি দাঁড়াও লোভ লাগবে তোমাদেরও তো ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নেম ইজ অর্কো ইউ আর ইন দ্য সিটি অফ জয় বাঙালি মানেই খাই খাই Only right, baby. Yeah, why you mad? I got a bad bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubborn, that's a fact, yo. And if you think I'm running, you can run it back, yo. Go on, run it back. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night. Yeah. You know. I said, damn, it's gonna be a long night. Woo. Yeah, let's go. Look, look, look. Tell shorty drop it for a real one. Yeah. Go ahead and pop it, let me feel some. Let me feel some. Do it for the boy with a bag now. Movie star money making everybody act out. I don't lie to these women, if I want them then I tell them. Don't get fly for these women, I was born with these propellers. All my haters cannot beat me so I call them acapellas. See I'm only getting better, you only get jealous. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one. Damn, it's gonna be a long night. You know, I got this one, that one. Damn, it's gonna be a long night. কেমন আছে? কখন? ঠিক আছে। তো, এতক্ষণ তো অনেক সুন্দর সুন্দর স্লো মোশন শটগুলো দেখলে, এবার খাবারটা দেখে নাও কি কি আছে। চিলি চিকেন 4 পিস। এটা মনে হয় এক চাউমিন, রাইট? এক চাউমিন। আর একটা হলো গিয়ে প্যান ফ্রাইড মোমো সসে মেখে গেছে কিছু করার নেই পুরো মেখে গেছে সসে অর্গানিক সস আমি নিয়ে যাই না খাচ্ছি আমি নিয়ে যাই না কি সস এটা লেভেলের ব্লগার আমি তো এইটা একটা এটা একটা কম্বো এটা কম্বো নিয়েছি বুঝতেই পারছি এত কিছু যখন দিয়েছে ওই আমাকে আলাদা করে নেবো আমি কম্বো সিস্টেমে নিয়েছি ফার্স্টে এটা ট্রাই করা যাক দেখে যখন করছিল হেভি লাগছিল কি দেখা যাক কেমন লাগে মারাত্মক দ্রুত না নুন ঝাল ইচ অ্যান্ড এভরি মশলা প্রপার অনুযায়ী দেওয়া হয়েছে এটা মনে হয় চিলি চিকেন চিলি চিকেনটা দেখেই মনে হচ্ছে ঝাল হবে মারাত্মক চিকেনটা দেখেই মনে হচ্ছে মারাত্মক ঝাল হবে কালকে গিয়ে বাথরুমে বসতে হবে সেটা বুঝে গেছি আমি একটা জিনিস খুব ভালো দেখলাম দোকানটায় যে আমার চোখের সামনে চিকেনটা কাটলো ওটাকে পুরোভাবে ভালোভাবে ম্যারিনেট করলো ম্যারিনেট করে তারপরে ভেজা ম্যাচ করে দিল করে রাখা না এটাই বল করে রাখা না এটাই চিকেন আছে দেখতেই পাচ্ছ চারটে চিকেন আছে এখানে মারাত্মক গরম মুখে দেওয়া যাক তুলো তুলো পুরো এভাবে জাস্ট নিলাম খুলে গেল তুলো পুরো এটা একদমই সফট একদমই সফট জাস্ট এই চাউমিন নিলাম এই ঝোলের মধ্যে মেশালাম মেখে দেখে গেছে কিছু করার নেই তো মুখে দাদা তারপর চিকেনটা মুখে দিচ্ছি স্বর্গ লেভেলের খাবার আহা এরপর আরেকটা কি আছে প্যান ফ্রাইড মোমো ফ্রাইড মোমো তো ঠিকই আছে আর চিকেন মোমো তো ফ্রাইড চিকেন মোমো
আগে। মা রাত্তক, জাস্ট মা রাত্তক এটা। এই মোমো এই সসের মধ্যে ডোবালাম, এই মুখে পুরল। স্বর্গ ভাই স্বর্গ, এটা স্বর্গ। এবার এটা শেষ করি আমি, আরেকটা কম্বো আছে, তারপরে মেন অ্যাট্রাকশন আসছে এই দোকানে। ওয়েট করো, আসছে নেক্সট সেটটা চলে এসছে। এটা একটা, এটাও কম্বো, এটাও পুরো একটা কম্বোর সেট। কিন্তু তো এটার মধ্যে আছে প্যান ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমো দাদা, এটা প্যান ফ্রাইড মোমো, এটা একটু সসে টস করা আছে। আর একটা আছে, এটা আরেকটা কি প্যান ফ্রাইড চিকেন, আর এটা মনে হয় চিকেন পপকর্ন। সাইজ গুলো ডিসেন্ট। আর আগেরটা বলছিলাম না যে চিলি চিকেনটা খেলে পেছন জ্বলবে, পেছন জ্বলবে না, ওটা পুরো মারাত্মক করে দেখলে মনে হচ্ছে পেছন জ্বলবে, বাট এখন খেলাম ওটা, মানে কি বলবো, পুরো মিষ্টি টক ঝাল মেলানো, মারাত্মক খেতে ওটা। এখন এগুলো ট্রাই করা যাক, এগুলো কেমন হয় স্টার্ট করা যাক। নিশ্চয়ই লোভ লেগেছে এগুলো দেখে, লোভ তো লেগেছেই, লোভ না লেগে যাবে কোথায়। তিনটে চামচ দিয়েছে, আর আজকে চামচ ছাড়া খাওয়া যাবে না, হাত চলবে না। এটা প্যান ফ্রাইড চিকেনটা, চিকেনটা জাস্ট দেখো, ফ্রেশ এই চিকেনটা। দেখলো সামনে কেটে কুটে করে দিল, আবার কি এই মুখে এভাবে নিলাম, এই আরেকটা চিকেন রেখে দিয়েছি, মানে পিছনে যে ক্যামেরাম্যানটা আছে সে লোভ দিচ্ছে, আমার পেটটা খারাপ হয়ে যাবে। নেক্সট মোমো, প্যান ফ্রাইড মোমো, এটা সেম সসের মধ্যেই, এই জিনিসটা সেম সসের মধ্যে টস করা হয়েছে। তো কিছুদিন আগে যে মোমোটা খেলাম ওই রকমই, জাস্ট সসে টস বলাই আটকাচ্ছে, সসে টস করা। খারাপ বলবো আমাকে বলতে পারবে, আমি ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা যে বাইরে যে কোটিংটা এটা একদমই পাতলা, ভেতরে ভরে ভরে স্টাফিং, জাস্ট ভরে ভরে স্টাফিং দেওয়া। হাত পা পুরো মেখে গেছে, কিছু করার নেই, খাই আমি। লাস্ট মানে এই কম্বো লাস্ট, খাবারের লাস্ট না, এই কম্বোটার লাস্ট চিকেন পপকর্ন পকোড়া। এটা আমরা পকোড়াই বলি, বিয়ে বাড়ি থেকে এরকম পকোড়া পকোড়া খাই। এই সসে মাখালাম এভাবে, এই নিলাম, বাট এটাতে একটু কমপ্লেন আছে, ছোট্ট কমপ্লেন আছে, এটা এইমাত্র ম্যারিনেট করে দিল, তো এটাতে ভেতরটা এখনও মশলাটা ঢোকেনি, এত আমার ঠান্ডা, অনেকক্ষণ ধরে আমার ভিডিও করছিলাম, সেটা ওদের দোষ না, ঠান্ডা হয়ে এটা কেমন লাগবে খেতে, বাট এটা যদি আর একটু আগে থেকে ম্যারিনেট করে রাখতো, মশলাটা ঢুকতো, তো মারাত্মক লাগতো এটা, বাট এটা খারাপ না। সসের সাথে তুমি মাখিয়ে খাও। To me, you're finding it harder to breathe. The magic is taking over your mind entirely. I'm the only one that you see. I got what you want, what you need. Before you know it, you are falling in love with me. Last or final egg roll. এটা সবার আগে খাওয়ার কথা ছিল, বাট সবার লাস্টে খাচ্ছি। এটা মনে এটা স্পেশাল একটু, এটাতে মেয়োনিজ চিজ অনেক কিছু দেওয়া। তো ফার্স্ট বাইট, চিজ মেয়োনিজ দিয়ে এগ রোল, ফর দ্য ফার্স্ট টাইম মেয়োনিজ দিয়ে এগ রোল, আমি এখন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। বুঝেছি বুঝেছি, এটা বেস্টের থেকেও বেস্ট, এটা জাস্ট মার রাত্তো খেতে ভাই, কি বলবো এটার মধ্যে আর, এই চিজ আর মেয়োনিজ কম্বিনেশনটাই মারাত্মক। তো এটার উপরে কিছু হয় না, যত যাই তুমি এনে দাও, চিজ আর মেয়োনিজের উপরে কিচ্ছু হয় না, তো এটা বেস্টের থেকেও বেস্ট, এসে একবার ট্রাই করো বস, পাগলা হয়ে যাবে।
ফ্যান হয়ে যায়, জাস্ট পাগলা হয়ে যায়। খেতে থাকি তখন ধরে যেই দোকানে দাঁড়িয়ে যায় তো বাবলাম কাউতালো কাউতালো বলছি কাউতালি করছিলাম। এটা এই দোকানটা আর তার ওনার ইনি আমাকে এতক্ষণ ধরে বলছে আমি ওনার না, ওনার বাইরে থাকে কত। তো দাদা খুবই ফ্র্যাঙ্ক, আমি মেনলি আমাদের মেন দোকানের কনসেপ্টটা হলো এটাই যে কিছু ডিফারেন্ট কিছু খাওয়ানো কাস্টমারদের। যেমন রোল তুমি একদমই খেলে, রোলে বেসিক্যালি সবাই নর্মাল এগ রোল তো সবাই খেয়ে যায়, কিন্তু আমরা সেখানে কমপ্লিমেন্টারি অ্যাড অন সেখানে আমরা মেয়োনিজটা অ্যাড করেছি, কারণ মেয়োনিজ খেলে রোলের একটা ফ্লেভারটা একটু চেঞ্জ হয়, যেটা প্রাইস সেম প্রাইসের মধ্যে মানুষকে দিয়ে মানুষের ফ্লেভারটা টেস্ট করে, সেটাই আমাদের কনসেপ্ট ছিল। তো সেটা এখানে অনেক কাস্টমার এখানে আছে যারা খেয়েছে, খেয়ে পছন্দ করেছে তোমার মতো। আমি তো ঠিক আছে, আমি এখন গেলে এখান থেকে খাবো। তো ভিডিওটা খতম, অনেকটা ভিডিওটা লম্বা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, আর যদি এরকম আরও ভিডিও চাও তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর এই দোকানটার লোকেশন হলো গিয়ে আমি বলে দিচ্ছি মধুমগ্রাম এলাকায়, তোমার স্টেশন থেকে মধুমগ্রাম স্টেশন থেকে চৌমাথা যেতে যেখানে বিশেষ হচ্ছে আমাদের মধুমগ্রামের, শেষ হওয়ার আগেই দেবীগড় দু নম্বর বলে একটা গলি আছে, দেবীগড় দু নম্বরের ভিতরে ঢুকে মানে দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হেঁটে গিয়ে ওই দোকানটা। দোকানটার নাম স্পাইসি টু নন স্পাইসি। বাট একটা কথা বলবো, যে আমি কালকে বললাম না যে ওটা খেলে পেছন জ্বলবে, জ্বলবে না বস, আজকে সকালটা কিচ্ছু হয়নি, দিব্যি আছি, কারণ ওখানে খাবার দাবার সবকিছু ফ্রেশ ছিল আর ভালো ছিল। হ্যাঁ, সবসময় যেটা বলি, খাওয়া শেষ নেই, বাড়িতে বসে থাকার বয়স নেই, তো কী করছো, বেরিয়ে পড়ো, কারণ বাঙালি মানেই খাই খাই। তো টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, বাড়িতে থাকো, করোনা মুক্ত থাকো আর মাস্ক পরে থাকো। তো দা বাউন্ডুলে সাইনিং অফ।